আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিএম। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমেন্স সিমেট্রিক S7300 PLCতে কিভাবে আপনারা SFB সিস্টেম ফাংশন ব্লক ব্যবহার করে কিভাবে আপনারা টাইমিং অপারেশন করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রথমে আমি হার্ডওয়্যারে চলে যাব, যাতে প্রোগ্রামটি বড় না হয়। হার্ডওয়্যারটি আমি সিলেক্ট করে রাখছি সিপিইউ 3152 PNDP। এই PLCটি দিয়ে আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামটি দেখাবো। আমি সেভ করে দিব, সেভ করে দিয়ে PLCতে প্রোগ্রামটি দিয়ে দিব, সরি আমি হার্ডওয়্যারটি PLC দিয়ে দিব। দেন আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমি এখানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি চলে যাব। স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে গিয়ে আমি এখানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, দেন এখানে সিস্টেম ফাংশন ব্লক এখানে চলে যাব। গিয়ে আমি এখানে দেখেন SFB3TP ফালস টাইমিং এই ইনস্ট্রাকশনটি আমি নিব। তো ফ্রেন্ড, এখানে একটি ইনস্ট্যান্ট ডিপি ক্রিয়েট করে নিতে হবে, DB1 একটি DB1 আমার সফটওয়্যারটি একটু ডিস্টার্ব করতেছে। তো ফ্রেন্ড, এখানে আমি I0.0 একটি ইনপুট সুইচ দিব, দেন এখানে আমি টাইম দিব T#4s, 4 সেকেন্ড, আমি এখানে 5 সেকেন্ড দিব, সরি 5 সেকেন্ড, 300 মিলিসেকেন্ড। এখানে আমি 5 সেকেন্ড, 300 মিলিসেকেন্ড আমি একটি ফাস্ট টাইমার নিলাম। দেন এখানে আমি একটা আউটপুট নিব Q4.0। দেন আমি একটি প্রোগ্রামটি এখন দেওয়ার আগে আমি এখন সিস্টেম ডাটাটি আমি PLC দিতে হবে। দেন এখন আমি প্রোগ্রামটি PLC দিয়ে দিব, দেন আমি PLC কে রান করে দিব। ফ্রেন্ড, PLC কে আমি রান করে দিব। দেন এখন আমি আমি যে ডিবিটি নিয়েছি ডিবিটি আমি অন করব, DB1। আমি ডিবি ডাটাটি আমি PLC তে ডাউনলোড দিয়ে দিব। আমি মনিটরেশন অন করব, দেখেন আমার এখন আউটপুট ফলস, আউটপুট এখানে আমার পুরো আউটপুট নেই। এখন আমার টাইমিং কাউন্ট করতেছে না। এখন আমি যখন আমি এনাবল সুইচ I0.0 সুইচকে অন করব, তখন আমার এখানে টাইম কাউন্ট করা শুরু করবে এবং 5 সেকেন্ড 300 মিলিসেকেন্ড পর আমার আউটপুটটি অন হবে। আমার আউটপুটটি হলো কিউ আউটপুটটি, দেখেন আমি এখানে অন করতেছি, আমার I0.0 সুইচকে অন করতেছি, দেখেন আমার টাইম কাউন্ট করতেছে, টাইম কাউন্ট করতেছে, আমার আউটপুট অফ হয়ে গেছে। দেখেন আমার 5 সেকেন্ড 300 মিলিসেকেন্ড কাউন্ট করার পর আমার আউটপুটটি অফিসে, আমার আউটপুটটি অফিসে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড, আমি অফ করতেছি এবং অন করব, দেখেন আমার টাইম কাউন্ট করতেছে। তো ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLCHMI সার্ভো BFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি PLCHMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন। ফ্রেন্ড, আপনার চ্যানেল সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, যারা আমার চ্যানেল নতুন ভিডিও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।